রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনায় নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন। তার বরাত দিয়ে মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর 12টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় আগুন লাগে। দুপুর 2:20 দিকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহত 6 জনের মধ্যে 4 জনের পরিচয় পাওয়া গেছে।